বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 5000 রানের মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহিম। সাথে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও করেছেন তিনি এই ম্যাচটাতে। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। It's 100 and a brilliant one at that. Oh, fantastic. Take a bow, Musfiqur Rahim. This is his helmet. শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার দ্বিতীয় টেস্ট শতক। শতক হাঁকাতে তিনি খেলেছেন 270 বল। বেশি দেখে শুনে খেলতে গিয়ে 100 রান করতে মেরেছেন মাত্র 4টি চার। আউট হন তিনি 105 রানে। তবে মুশফিকের টেস্টে সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছে 2 বছর। শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে 2020 সালে টেস্টে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন তিনি। সম্প্রতি রিভার্স সুইপে দৃষ্টিকটু আউট নিয়ে বেশ সমালোচনায় সময় পার করছিলেন মুশফিক। শোনা যাচ্ছিল অবসরে পাঠানো নিয়েও। তবে ব্যাট হাতে যেন সবকিছুরই জবাব দিলেন আজ। আজ বাংলাদেশকে লিড এনে দিতে ভূমিকা পালন করেছেন তিনি। লিটন দাসের সাথে জুটি গড়েছেন 164 রানের। তবে সেঞ্চুরি করার আগে নতুন এক চূড়ায় পৌঁছে গেছেন মুশফিক। And Musfiqur Rahim goes on to become the first ever player from Bangladesh to score 5,000 runs. Congratulations! তামিম ইকবালকে অপেক্ষায় রেখে প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টে 5,000 রান পূর্ণ করেন তিনি। 149 ইনিংস লেগেছে তার 5,000 রানের মাইল ফলক ছুঁতে। আটটি শতকের পাশাপাশি অর্ধশতক আছে 26টি। প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি 2013 সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে 219 রান। টেস্টে তিনবার তার ডাবল সেঞ্চুরি রয়েছে। ইমিডিয়েট রিঅ্যাকশন ওয়াজ গো আ লিটল বিট ফুলার বাট হি গট দ্যাট লাইন রং সো দ্যাট অ্যালাউড হিম টু সুইপ আই পুট ইট ডাউন টু দ্য প্রিভিয়াস ডেলিভারি বিকজ এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ওয়ানডেতে মুশফিক করেন মাত্র 20 রান। 2 টেস্টে 59 সর্বোচ্চ 51 50 করলো মুশফিক ওই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে দলের বিপদ বাড়িয়েছিলেন। ইজ ওয়ান অফ দ্য প্লয়েস ওয়েন ইউ আর ফেসিং আ বোলার পিচিং ইট এর আগে ঘরে মাঠে আফগানিস্তানের বিপক্ষে 3 ওয়ানডেতে 96 ও 1টি টি-20তে করেন 30 রান। দীর্ঘদিন রান খরার পর দারুণভাবেই যেন জ্বলে উঠেছেন মুশফিক।